আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নিরল, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব মালয়েশিয়া থেকে ই পাসপোর্টের রিনিউ করা যায় কিনা। সো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। 2022 এবং বর্তমান 2023 সালে বাংলাদেশ থেকে অনেকে ই পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করেছে। এখন মোটামুটি সবাই জানেন মালয়েশিয়ার নতুন সরকার বৈধকরণের জন্য নতুন আরও একটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, সেটা হচ্ছে রিক্যাপলেসি প্রোগ্রাম। সো আপনারা অনেকেই চিন্তা করতেছেন রিক্যাপলেসি প্রোগ্রামে আপনারা বৈধ হবেন, এই জন্য অনেকেই ই পাসপোর্টের ফটোকপি দিয়ে ব্যাংক ড্রাফট করে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনে আবেদন করছেন নতুন পাসপোর্টের জন্য। আপনারা অনেকেই জানেন না মালয়েশিয়াতে ই পাসপোর্ট রিনিউ করা যায় না এবং ই পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট রিনিউ করা যায় না। আমি আবারও বলছি, ই পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট রিনিউ করা যায় না। মালয়েশিয়ায় অবস্থানরত কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন এখন পর্যন্ত ই পাসপোর্ট রিনিউর কার্যক্রম শুরু করেনি। তো আপনারা যারা চিন্তা করতেছেন নতুন পাসপোর্ট, ই পাসপোর্ট বাতিল করে নতুন করে ফটোকপি দিয়ে পাসপোর্ট করবেন, তারা এখন করতে পারবেন না। আপনাদের অনেক দালাল বলতে পারে যে আপনারা ই পাসপোর্ট দিয়ে রিনিউ করতে পারবেন। সো শুধু শুধু দালালের প্রতারণায় পড়বেন না, টাকা নষ্ট করবেন না। ব্যাংক ড্রাফট করতে হলে এখন 145 রিংগিট দরকার হয় যে পাসপোর্টের ফটোকপি দিয়ে। সো 145 রিংগিট শুধু শুধু নষ্ট করার কোনো দরকার নেই। যাদের ই পাসপোর্ট আছে, আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করে দেখবেন যে এই পাসপোর্টে নতুন করে বৈধ হওয়ার ভিসা লাগানো যাবে কি না। যদি পসিবল হয় তাহলে আপনারা এই পাসপোর্ট দিয়ে করবেন। শুধু শুধু বাংলাদেশ হাই কমিশনে এই পাসপোর্টের ফটোকপি জমা দিবেন না। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম উপকৃত আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।